যে মানুষটা প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন না দিলে তার নাকি দম বন্ধ হয়ে আসতো, আজ কয়েক বছর হয়ে গেল তার সাথে আমার আর কথা হয় না। যে মানুষটা যদিও মাঝে মাঝে একটু ফোন কল কম করত, আমি হয়রান হয়ে যেতাম, ভাবতাম না জানি কি হয়ে পড়েছে। আর আজ তার সাথে কয়েক বছর হলো যোগাযোগ হয় না, এখন আর সেরকম করে খুব একটা তাকে মনে পড়ে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে খুব করে মনে পড়ে, তারপরেও ভুলে গেছি। মাঝে মাঝে ভাবতেই খুব অবাক লাগে যে যার সাথে দিনে প্রায় 3 থেকে 4 ঘন্টা কথা বলতাম, সারা রাত জেগে চ্যাটিং করতাম, আর আজ তার সঙ্গে কোনো যোগাযোগই নেই। সেও ভালো আছে, আমিও ভালো আছি। ভালো সে আছে কি না জানি না, আর আমিও ভালো আছি কি না জানি না। তবে ব্যস্ততার শহরে তাকে ভুলতে বাধ্য হয়েছি। হয়তো তার জীবনে সেও এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে জানতে খুব ইচ্ছা করে যে লোকটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে SMS দিয়ে জানতে চাইতো আমি কেমন আছি, আজ বছরের পর বছর চলে যাচ্ছে আর আমার খবর না নিয়ে কীভাবে ভালো থাকতে পারে। তারপরে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেই, কারণ আমিও তো আর আজ তার খোঁজ রাখছি না, হয়তোবা আমিও আর তার জন্য অপেক্ষা করছি না। প্রথম প্রথম যদিও অনেকটা কষ্ট হতো, তবে এখন অভ্যেস হয়ে গেছে, এখন মানিয়ে নিয়েছি। সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটা মানুষের জন্য যদিও কঠিন, তবে ধীরে ধীরে তা অভ্যেস হয়ে যায়। মানুষ চাইলে সব কিছুই পারে, না পারার মতো কোনো কিছু নেই। তাকে নিয়ে কত স্মৃতি, তার সাথে কত আড্ডা, কত গল্প, কত ভালোবাসা, কত আস্থা, কত বিশ্বাস, এগুলো নিয়েই যেন জীবন চলছিল, কতটা ভরসা। কিন্তু আজ যেন সব কিছুই এক নিমিষে হারিয়ে গেছে। নদী ভেঙে গেলেও পরে কিন্তু আবার চর জেগে যায়, ঠিক তেমনই মনটা যদিও তাকে হারিয়ে ভেঙে গিয়েছিল, যেন আজ চর জেগেছে। ভুলতে পেরেছি কি না জানি না, তবে তাকে ছাড়াও যে ভালো থাকা যায় অবিশ্বাস করলেও একটা সময় আজ ভালো আছি। কতটুকু ভালো আছি জানি না, তবে যতক্ষণ হাসি খুশি আড্ডা আনন্দতে থাকি, তাকে ভুলে কিছুটা থাকতে পারলেও যদি জীবনে কখনো কোনো মুহূর্তে অল্প কিছু কষ্টের আঁচড় এসে দাঁড়ায়, ঠিক তখন তার কথাটাই সবচাইতে বেশি মনে পড়ে। হ্যাঁ, বিপদের সময় যাকে সবচাইতে বেশি ভালোবাসা যায়, যে মানুষটা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসবে, দেখবেন তার কথা খুব করে মনে পড়বে। কষ্টের সময় তো মনে পড়বেই, তখন মনে হবে হয়তো সে পাশে থাকলে আমাকে আর এই কষ্টটা সহ্য করতে হতো না, হয়তো সে থাকলে এই কষ্টটা আমাকে কখনোই দিতে পারতো না। কিন্তু ভাগ্যের কঠিন নির্মম পরিহাসে আজ আমি সব কিছুই মানিয়ে নিতে বাধ্য হয়েছি।